মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাকা চুলে ভর্তি চুল দিকে ছি, এই পাকা চুলগুলো কি করে দূর করবো না বুঝতে পারছি না। হেনা করলে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার চুল পাকা হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে বেশি দিন কালারটা থাকছে না। সেই জন্য অর্ডার দিয়েছি লরিয়ালের একটা পার্মানেন্ট হেয়ার কালার, ওটা আশা করি কালকের মধ্যে চলে আসবে। তারপরে আপনাদের সাথে ফুল প্রসেসটা শেয়ার করবো। ফেরার সময় না একগাদা ফল নিয়ে এসেছিলাম নদীকে টিফিনে দেওয়ার জন্য, কারণ সকালে শুধু ব্রেড জ্যাম দিয়েছি, কলা দিয়েছি, আঙুর দিয়েছি, বাকি আর কিছু ফল দিইনি, কারণ লেবু দিলেও খেতেই চায় না, অর্ধেক কামড়ে ছিবড়েগুলো নিয়ে চলে আসে। মানে আমার পছন্দের একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এইটা আম সত্য। যদি এটার মধ্যে আম থাকে না কুমড়ো থাকে সেটা কন্ট্রোভার্সিয়াল, বাট স্টিল খেতে ভালো লাগে। গুড মর্নিং, এখন কলকাতা এয়ারপোর্টে, মৌ তো বলে দিয়ে থাকবে, এখন বেরোলাম আমি গোয়ার জন্য, ট্রেনিং প্রোগ্রাম আছে। আমাকে নিয়ে হোক বা না নিয়ে হোক, মিস্টার মুখার্জি ফাইনালি পৌঁছে গেছেন গোয়াতে। ওখান থেকে তারপরে ক্যাবে করে পৌঁছে গেছিল সোজা হোটেলে। এরপরে না হয় আমি কথা বলাটা বন্ধ করলাম, আমার কথা না শুনে এবার মিস্টার মুখার্জির কথা শুনুন। টুরিস্ট ইনফরমেশন সেন্টার গোয়া। আমি হাওড়ার নতুন হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাওড়ার নতুন হুগলি ব্রিজ, জুয়ারি ব্রিজ, এই কেবল সাসপেনশনই ব্রিজ। কালকে বলেছিলাম যে কালকের থেকে আমি পান্তা ভাত ভিজিয়ে রেখেছি, আজকে আমি পান্তা খাবো। অনেকদিন ধরে পান্তা 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 করে মনটা করছিল, তো কালকে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে পান্তা খাবো। আর পান্তার সঙ্গে প্রপার চাটনা হলে কোনোটাই ভালো লাগে না, শুধু আলু ভাজা দিয়ে ভাবলাম যে ভালো লাগবে না। ফুলকপির কয়েকটা কুচি এই বড়ার মতো করে নিচ্ছি। এর মধ্যে ফুলকপি ছোট ছোট করে, পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, দারুণ লাগে খেতে। কুচমুচে বড়া অলমোস্ট রেডি, বিশাল লাল লাল করবো না, এরকমই রাখবো, আমার এরকম খেতেই ভালো লাগে, বিশাল লাল লাল লাগে, এটা পোড়া পোড়া লাগে। এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি আমার মতো পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করো, প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও। পান্তা ভাতের সাথে কি দিয়ে খেতে তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো চপ আর আলু ভাতে মাখা, জিন্দাবাদ। বড়া ভাজা হয়ে গেছে, আমার পান্তা ভাত বলেছিলাম এখানে দেখুন রেডি। এখানে পান্তা ভাতের লঙ্কা আর সরষের তেল অল্প একটু নিয়ে নিয়েছি, এখানে আলু ভাজা মেখে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, আর এই হচ্ছে বড়া। তুই কি বলছিলিস দুপুর বেলায় তো? না না, তুই কি বলছিস আমার এই খাবারটা দেখে? আর খাবার নেই, আর খাবার নেই কেন? এই খাবারটা কি হয়েছে? দেখি যদি কিছু বেরোনো যায় বিকেল দিকে। বাহ, নিচটাও খুব সুন্দর আছে, পুরোটাই ঝিল ঝিল করা। যেতে যেতে অসাধারণ একটা ঘর দেখলাম, টেক্সচারটা পুরো ইউনিক, ভেরি ইউনিক। যাচ্ছে রুমের মধ্যে, আমাদেরকে বাবু যাচ্ছেন এসকর্ট করতে। না তুমি এসকর্ট করো না, আমাদের এসকর্ট করার লোক আছে অলরেডি। এবারে এমন হয়েছে আমার আর অর্ণবদের রুম আলাদা। কাকে বাপ? উত্তরি, ওয়েস্ট বেঙ্গল, বাঙালি? ক্যা ক্যা জি? শিলিগুড়ি। আচ্ছা তো ঠিক আছে না, ওয়েস্ট বেঙ্গল তো বেঙ্গলি সমঝতে হো ক্যা? হ্যাঁ জি। আচ্ছা এসে বেসিক্যালি কাহাঁকে হুয়ে আপ? হলো, রুমে ঢুকে গেছি, বাহ নাইস রুম। হ্যাঁ ছিল অর্ণবদার রুম, এখন যাচ্ছি আমাদের রুমে, পেয়ে গেছি। আমরা এখন বেরিয়েছি একটু সি বিচে যাব। সি বিচ ক্লোজেস্ট, সি বিচ হচ্ছে কালাঙ্গুট, তো কালাঙ্গুট বিচেই যাব আর একটু টাইম স্পেন্ড করে আসবো। অলরেডি চলছে ডিজে নাইট, মিউজিক তো শুনতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, বাটনস গুলোকে লুপ বা পেন্ডুলাম হিসেবে হ্যাং করেছে তার উপরে অন দি টপ সাইড, নিচে তো অবভিয়াসলি লাউঞ্জ আছে, সাইড দি সুইমিং পুল, টনিক মেবি বা বর বার, মিউজিক ব্লাস্ট তো চলছে। এখন আমি গোয়ার রাস্তায় ঘুরছি, হচ্ছে কালাঙ্গুট, এই বিচে পৌঁছে গেছি। বিউটিফুল ভিউ কালাঙ্গুট বিচের, বিউটিফুল লাগছে না? এই সিনারিটা অসাধারণ লাগে যখন সূর্যটা, মোটামুটি এখন বাজছে কটা, 6:30 বাজছে, আর এই সি বিচ আর এই সূর্যটা ডুবছে। যদিও বা আমি কালাঙ্গুটে এসেছিলাম ইন দ্য ইয়ার 2000
পায়ের মধ্যে পুরো বালি ঢুকে গেছে। নদীর বার্থডের জন্য দাদা দাদিনা 1000 টাকা দিয়েছে, ঠাম্মি দাদু ভাই 1000 টাকা দিয়েছে, এখন বড় লোক হয়ে গেছে। বাট ওটা আমি একটা বোকা ভাড় বা মানে লক্ষ্মী ভাড়, একটা লক্ষ্মী ভাড় কিনবো, ভাঁড়ের ভেতরে এখন টাকা জমাতে শুরু করবো। অনেক টাকা যখন হয়ে যাবে তখন একসাথে বড় লোক হয়ে যাবে বলেছে, দিয়ে তখন একটা বাড়ি করবে আর বাড়ির ভেতরে কুকুর কিনবে, লিলি কিনবে। লিলি কিনবি তো? আমি যখনই জুম্বা ক্লাসে যাই, নদী আমার পেছন পেছন যায়, ও মাঝ রাস্তায় একটু সাইকেল ফাইকেল চালায়, দিয়ে তারপরে আমার জুম্বা ক্লাস হয়ে গেলে তারপরে আবার ওকে মোটামুটি 1/2 ঘন্টার মতো সাইকেলিং করিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরি আমরা। আর আপনাদের মধ্যে কেউ বলেছেন যে তুমি যা ওয়ার্কআউট করো সেগুলো দেখাবে, বাট দেখুন ওয়ার্কআউট আমরা করি প্রায় 1 ঘন্টার কাছাকাছি। জুম্বা ওয়ার্কআউট দেখানো পসিবল না, কারণ মিউজিকগুলো কপিরাইট ফ্রি। যদি দেখাতে বলেছেন ওনাকে বলি যে আপনার ইউটিউব খুললে না জুম্বার প্রচুর ক্লাসেস পেয়ে যাবেন, ওইগুলো দেখে দেখে করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আমার যে টিচার, মানে ধরুন প্রিয়াঙ্কা জুম্বা টিচার, ও কিছুদিনের মধ্যেই নয়ডা চলে যাচ্ছে, এখানেও থাকছে না, আর আমরা একটা অনলাইন ক্লাস জয়েন করবো। তখন আপনাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড না, তখন আপনারাও আমাদের সাথে জয়েন করতে পারেন, জুমের থ্রু হয়তো হবে ক্লাসটা। আমরা এখন এখান থেকে মাঠ থেকে ধনেপাতা তুলবো, ধনেপাতা তুলে চিতই পিঠে করা হবে, ধনেপাতা চাটনি দিয়ে। এই কাঁচি দিয়ে তুলবো না হাতে করে? হাতে দিয়ে তুই চিয়া করে নে। হ্যাঁ আমি ওগুলাই বেশি কাটছি। আমি বললাম আমি ধনেপাতা কাটছি, বাট রুকসানা বললো না তুই আজকে চাটা কর, আমি আজকে চা বানাবো না, তাই আমি আজকে চা ওদের জন্য করে নিয়ে যাচ্ছি। ওর ধনেপাতা কেটে কেটে ওখানে রেডি করেছে, আর ওর বাড়িতে মিক্সি নেই, সেই জন্য আমি ধনেপাতাগুলো বাড়িতে নিয়ে চলে যাবো, ওখান থেকে গ্রাইন্ড করে নিয়ে। শেষ মেয়ে ধনেপাতা তুলে জোগাড় করে নিয়েছি, একদিকে চা খাচ্ছি আর একদিকে ধনেপাতা ধোয়া আছে। এগুলো ধোয়া নেই তো, এগুলো ধুয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হবে। কাঁচা লঙ্কা দেবো না, দেবো না, ধনেপাতাটা যেহেতু বাটলে একটু হয়ে যাবে, তাই 3 কোয়া রসুনই দিচ্ছি, না হলে রসুনের ভ্যাড় ভ্যাড়ে গন্ধ ছাড়বে। অল্প একটু সরষের তেল আর নুন, ব্যাস রেডি চাটনি। এটা হচ্ছে আমার চিকেন স্টেক, পাশে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এটা হচ্ছে স্ম্যাশ পটাটো, এটা হচ্ছে অ্যাসর্টেড ভেজিটেবল, আর এটা হচ্ছে লাইম। এটা কী গো দাদা? ও সস, ব্ল্যাক পেপার সস, রবদা যে অলরেডি চালু করে দিয়েছে খাওয়া। টেস্টি আছে না? বাধ্য, যাই হোক আমি খাবারটা এনজয় করি, টিল দ্য টাইম আপনারাও এনজয় করুন আপনাদের ইভিনিং স্ন্যাক্স। খাবার খাওয়ার পর ভাবলাম একটু ডেজার্ট হয়ে যাক, মানে একটু মিষ্টি খাবো। এক কেক শপ, এখানে ফার্স্টে ট্রাই করলাম হচ্ছে ব্লুবেরি চিজ কেক, ব্রাউনি ব্রাউনি, যাকে পেট এখন পুরো একদম ফুল, সুপার ফুল। এরপরে সোজা হোটেল যাবো, যদিও বা আমাদের হোটেলে এখন ডিনারের অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু ভাবলাম একটু বাইরে গিয়ে নিজের মতন করে কাস্টমাইজ করে খাই, সেই জন্য আজ হোটেলে খেলাম না। কালকের থেকে যেখানে আমরা হোটেলে আছি সেখানে খাবার খাবো। হোটেলে পৌঁছে গেছি। এই 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 গেট, এক্সকিউজ মি, হু প্লিজ হোল্ড অন, মানে ওই সোচরা বন্ধ কর রে। হোটেলে পৌঁছে গেছি, এই এদিক ওদিক ঘুরে টুরে ব্যাক টু হোটেল। ওখানে পার্টি চলছে, একটা ইয়ে আছে আউটলেট, যেখানে আপনি মানে এনি সি ফুড, ফ্রাইড ফুড, পাস্তা, হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্ডার করো অ্যান্ড এনজয় ইয়ার ফুড বিসাইড দি সুইমিং পুল। আচ্ছা ওই ধনেপাতা চাটনিটা করেছিলাম অনেক শখ করে রুকসানা বাড়িতে গিয়ে, আমি চিতই পিঠে খাবো বলে, বাট না আমি যেতে পারছি না, আমার মাথাটা না হঠাৎ করে ধরেছে, মাথা ধরে গেছে যেহেতু আমি আর একদম ইচ্ছা করছে না যেতে। তো ও এমনিতে ধনেপাতা চাটনিটা দিতে আসবে, তো আমি বললাম যে তুই একটা কাজ কর, তুই দুটো পিঠে করে আমাকে দিয়ে যা, আমি এখানে খেয়ে নিচ্ছি আর ধনেপাতা চাটনিটাও নিয়ে যা। একটা কি চাপকি না কি বলে, আমরা যেটা চিলা বলি ওদের ওখানে চাপকি না কি একটা বলে, সেটা বানাবে বলেছে, বলছে ওটা বানানো, আমি যেটা কাজ করো ওটা ফ্রিজে রেখে দে, কাল সকালবেলা গিয়ে আমরা দুজনে মিলে বানিয়ে খেয়ে নেবো ব্রেকফাস্ট। আর ডিনারে আমি আমার আর নদীর জন্য বানিয়েছিলাম ডালিয়া, মা বাবা তো পছন্দ করে না, রুটি হয়েছে মা বাবার জন্য, আর ডালিয়া যেটুকু বেঁচেছে রেখে দিচ্ছি কালকে সকালে ব্রেকফাস্টে, বা মা যদি খায় তো দেখবো। যেহেতু আজকে কোনো আমাদের কাজ নেই, মিটিং নেই, ফুল অন এনজয় করছি, এখন সুইমিং পুলের পাশে লেট ব্যাক চেয়ার আছে, ওখানেই শুয়ে আছি আর পার্টি এনজয় করছি।